প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তক সাক্ষাৎ সাংসদ রকিবুল হুসেইনের। প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত উপস্থিত হয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ। প্রফুল্ল কুমার মহন্তর স্বাস্থ্যর বুঝ লৈ ধুবুরীর সাংসদ রকিবুল হুসেইনে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলির আশু আরোগ্য কামনা করে রকিবুল হুসেইনে। সাক্ষাৎকালত রাজ্যের সামাজিক আর রাজনৈতিক বিষয়সমূহের উপরতো বার্তালাপ দুইগী নেতার মজত। দুইজন নেতার মজত হওয়া এই সাক্ষাৎক বিশেষ চর্চা লাভ করেছে রাজ্যের রাজনৈতিক মহল। লগত লৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ডাঙরিয়া বাসগৃহলৈ যাওঁ। এম এল এ হোস্টেলত থাকা আর তেখেতৰ পৰিয়ালৰ লগত এটা সৌজন্যতামূলক মই এটা সাক্ষাৎ কৰোঁ। তেখেতৰ গাটো বহুদিনৰ পৰা বেমাৰ হৈ আছে, মই আহি বাহিকৈ আহিব পৰা নাছিলোঁ। আজি তেখেতৰ ঘৰলৈ গৈ মই তেখেতৰ পৰিয়ালৰ লগত কিছু সময় থাকি আমি ভাব বিনিময় কৰোঁ। কিন্তু একেবাৰে একান্ত আপোনাৰ বেমাৰী খবৰ লোৱা কিন্তু সৌজন্যতামূলক সাক্ষাৎকাৰ, কিন্তু সৌজন্যতামূলক সাক্ষাৎকাৰ, তাত কোনো অন্য কাৰণ নাই। কিন্তু বহু সময় থাকি, কারণ তেখেতৰ এটা সময়ত মোৰ দেউতাৰ বেমাৰ সময়ত তেখেতে মুখ্যমন্ত্রী থকা অৱস্থাত, সেই সময়ত মুখ্যমন্ত্রী থকার কারণে বেমাৰৰ সময়ত যথেষ্ট সহায় কৰিছিল। সেই কথা বাৰ্তাবিলাক মই মনত পেলাইছোঁ তেওঁলোকৰ ওচৰত, তেওঁলোকৰ মনত আছে। গতিকে এই সাক্ষাৎকাৰটো অতি ঘৰুৱা আৰু মই সেইকাৰণে মোৰ পৰিয়ালটোক লৈ তেখেতৰ লগত খবৰ ল'লোঁ আৰু তেখেতৰ